গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজছে 10:45, আর আজ হচ্ছে সানডে। তো আজকে সানডের পুরো রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ডোনা আজকে কি কি করে, কোথায় গেল, পুরো ফুল ডে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে, তবুও ঘুম ভাঙে না। তো সকাল সকাল দুজনের ব্রাশ করে নিচ্ছি, আর আমি আগেও ব্রাশ করতে পারি, কিন্তু তোমাদের ডোনা আমাকে ছাড়া একদম ব্রাশ করবে না। তার জন্য আমরা যখনই ব্রাশ করি দুজন একসাথে। তো ডোনা প্রথমে নিল ব্রাশ করবে বলে, তো করলো না, আমাকেই করাতে হলো। আর ডোনার রোজকার খাওয়া ছাতু খাইয়ে দিলাম, আর এখন ডোনা যাবে ডান্স স্কুলে, কারণ আজকে ডোনার একটা ডান্স আছে কিছুদিন পর। তো সানডেতে ওদের রিহার্সাল করাবে, সের জন্য ওকে ও যেতে হবে। তার জন্য ওকে আমি এখন রেডি করে নিচ্ছি। এবার চলো, ডোনা এখন ডান্স স্কুলে যাওয়ার পথে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে একটু স্প্রে করে নিল, প্রচন্ড রোদ তো, তাই একটু ওকে সানগ্লাস দিয়ে দিলাম। দেখি মুখটা আমার, তো চলো। এবার এত তাড়াহুড়োর মধ্যে তোমাদের কাছে আর কি ক্যামেরা অনই করতে পারিনি, মানে কিভাবে কথা বলবো বলো তো। ডোনা চালাতে চালাতে চলে আছে ডান্স স্কুলে। দেখেছো আজকে কত ভিড়, কারণ ওদের একটা মনে হয় স্টেজ পারফরমেন্স হবে, সেই জন্যই এত ভিড়। তারপর আমরা চলে গেলাম, আজকে ইলিশ মাছ খাবো, যেহেতু রবিবার তো ইলিশ মাছ কিনতে। তো দেখো কত বড় বড় ইলিশ, তো ফাইনালি কিনেও নিয়েছি। ইলিশ কেনা হয়ে গেছে, আজকে প্রথম ইলিশ খাচ্ছি। তো চলো এবার ডোনা একটু ডান্স করবে, ওখানটা একটু দাঁড়াবো। তারপর শুধু আমাদের না, আমাদের জন্য নেওয়া হয়েছে, আমার মায়ের বাড়ির জন্যও নেওয়া হয়েছে। চল, আর এদিকে দেখো সমীরের গাড়ির জন্য মোবিল কিনতে চলে এসছে। আর এই ফ্ল্যাটগুলো আমার এত ভালো লাগে, এটা আমার একটা স্বপ্ন বলতে পারো। জানি কি হবে সেটাও জানি না, তবুও স্বপ্ন দেখি। এক স্বপ্ন থেকে হাকিকাত, ডোনার ছুটি হয়ে গেছে। দাদা তো এবার ডোনা যাবে দিদু বাড়ি। তো চলো যাওয়া যাক, ডোনার কেমন নেচেছে একটুখানি দেখাবো পরে, ঠিক আছে? চলো মামাই কই, ডোনার নাচ আছে আগস্টে, তাই দিদুন বলছে আমার বিয়ে সেদিন 15 আগস্টে, হয়তো ডোনার ডান্স থাকতে পারে স্টেজ পারফরমেন্স, তার জন্য রিহার্সাল গুলো এনে ডান্স স্কুলে এসে ডোনা খাচ্ছে বানানা, ঠিক আছে, এনার্জি আনার জন্য। এই যে চলে এসছে ডোনা, কি বলো তো, ব্রেকফাস্ট ডিম টোস্ট আর নারকল খাচ্ছে বুলি। তো চলো ডোনাকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, আজকে দিদুভাই ব্রেকফাস্ট করলো, তাই তো, সানডে বলে। চলো ডোনাকে তাড়াতাড়ি করে ডিম টোস্টটা খাইয়ে দিই, আর আজকে ডোনা এটাই এটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নেবে, আমরাও তাই খেয়ে নিয়েছি। তো এরপরে কী করবে দেখো। তো চলো এখন ডোনা একটু কাজ করবে, খাওয়া হয়ে গেছে, এখন ডোনা করবে, জল ভরবে, বাবা কালো হয়ে যাবে বলে দিদুন আবার টুপি পরাই দিল। চলো দেখাই এক কেমন জল ভরে, আজকে রবিবার একটু হাটকে হবে ডোনার কাজকর্ম। আমাদের ডোনা কিন্তু জল ভরতে ভীষণ ভালোবাসে, বাড়িতেও ও জলের বোতল ভরে, আর এর জন্য এখানে এসেও জল ভরতে লেগে গেল। এই বন্ধুরা, ডোনা কি করছিস, জল ভরছে, দাঁড়া দাঁড়া আস্তে করে নামাও নামাও ওটা নামাও, হ্যাঁ ব্যাস বন্ধ করে দাও। দিদুনকে দিয়ে দে, দিদুন আটকাবে। তো আজকে ডোনা দিদুন বাড়ি এসে জল ভরছে, আর আজ রবিবারে কি কি করবে সবই দেখাবো তাই জন্য। চলো দিদুনের কত সুন্দর পুঁইশাক হয়েছে, তাই ব্যাস ওটা হয়ে গেছে তো বাবা, আটকে রাখো। হলো তো চলো হয়ে গেছে, যাও রেখে এসো। উফ কত খাটে আমার মাটা। তো ফাইনালি ডোনার জল ভরা কমপ্লিট। ডোনার মতন কে কে তোমরা বাড়িতে এরকমভাবে জল ভরো অবশ্যই কমেন্ট করবে। আমিও ছোটোবেলায় মগ দিয়ে বালতি ভরতাম, তোমরা কি তাই করো? তো এই গরমে জল ভরতে গিয়ে ডোনার এনার্জি লস হয়ে গেছে, তার জন্য ওর জন্য নিয়ে চলে এসেছি একটু জুস। তো ডোনা এখন একটু জুস খেয়ে নি। ডোনা চালাচ্ছে, বাবা দেখো হাত গুটিয়ে বসে রয়েছে, আর ডোনাকে দিয়ে এখন গাড়ি চালাচ্ছে, ভাবা যায়। সমীর গাড়ি রাস্তা খারাপ, ধরো ধরো মোবিল দেবে বাবা গাড়িতে, যা মোবিল দেয় বাবার সাথে হেল্প কর। হুম
আমি শুনলাম নাকি দোয়া জানা চলে গেছে কিভাবে নিয়ে এলো খালি পায়ে বলো কোলে কোলে এনলি গুড় নিয়ে যাও গুড় নেবা ওই তো আখের গুড় মোবিল ভরতেই দাদাটাও একটু সমীরকে হেল্প করে দিচ্ছে আর এই দেখো এখানে ওরা দুজন চলে গেছে যে এই মোবিলটা এনেছে ও কাকাই খুলে দিচ্ছে মানে সবাইকে লাগছে একটা কাজে সবারকে দরকার তো সমীর ফাইনালি মোবিলটা ঢেলে নিল করছে আস্তে আস্তে দৌড়াবি অত জোরে দৌড়ালে হবে না বুনু জলে 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 দৌড়াও জলে ফুলি বাবা দুই বুনু দৌড়া দৌড়ি করছে ঘরে এসে মুখ হাত পা ধুয়ে ডোনা খেয়ে নিচ্ছে ললিপপ রোজ ললিপপ এটা কিন্তু দারুণ লাগে জেলি জেলি আসো তো চলো ডোনা এখন ঘরে এসে ললিপপ খাচ্ছে আর বাকিদের খাবারটা চেঞ্জ করে দিচ্ছে ডোনা কিন্তু সবই পারে বসো এই যে আমাদের দুষ্টু পাখি চলো খাবারটা চেঞ্জ করাই এখনো খাইনি ওষুধটা ডোনা আজকে খেতে দেবে আস্তে করে খুলছে ডোনা দেবে এবার দেখি কেমন দিতে পারে যদি আর কিছু হবে না কর কর খোল খোল তুই খাবারটা দে আমি জল দিয়ে দিচ্ছি তুই খাবারটা দে জল পড়ে না জানো ও রিক্স দেখেছো দেখো দেখো বাহ এবার এটা দে এটা দে দেখো আজকে আমি দেবো না ডোনাই দেবে এই সাইডে দিবি হ্যাঁ ডোনার আজ সাহস হয়ে গেছে ডোনার সাহস হয়ে গেছে ডোনা এখন খাবার পাল্টে দিচ্ছে চলো আটকে দাও দেখেছো কত গুড গার্ল ডোনা পারবে পাখিরা তোমরা এখন খেয়ে নাও আমরা যাই তো ডোনাকে একটু জল দিয়ে দিয়েছি এখন একটু জল খাচ্ছে এবার ওকে স্নান করাতে নিয়ে যাব চলো কটা বাজে দেখো ঘড়িতে এক দেড়টা বাজে চলো তো ডোনা স্নান হয়ে গেছে এবার ও নিজে নিজেই সেজে নেয় একা একাই দেখো চুল আজরে নিচ্ছে চুলটা বড় হয়েছে মনে হচ্ছে ডোনার হ্যাঁ এবার তারা আরো কিছু নিয়ে আসবে বাবা আরো কিছু নিয়ে আসবে মাথার মধ্যে দেবে চারটি জিনিস স্টেট করবে এবার ও কিভাবে স্টেট করে দেখো চিনি দিয়ে দিলাম আর ওর জন্য রসনা করে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা একটু রসনাটা খেয়ে নিক ভালো হয়েছে বাবা তাকিয়ে বলো ভাত হচ্ছে আর এই যে ডোনাকে একটা চামচ দিচ্ছি কেক খেতে খেতে এখন কার্টুন দেখছে প্রতিটা বাচ্চারই প্রিয় আর সানডেতে তো দেখবেই আর চলো আমাদের লাঞ্চ দেখে নাও ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আর মাছটার পিসটা দেখবে বেশ বড় ছিল দারুণ খেতে ছিল কিন্তু মাছটা আর মাংস দিয়েছে ডোনাকে এখানে আছে কচু বাটা খারকোল পাতা বাটা ডাল আর ইলিশ মাছের তেল ভাজা আর এই দেখো এটা হচ্ছে কচু শাক ইয়ামি ইয়ামি চাটনি চলো ডোনার বাবা একটা কাজ করছে দেখাই তো তার আগে ডোনার বাবার জন্য একটু রসনা নিয়ে যাচ্ছি আর কি করছে তোমরা নিজেরাই দেখে নাও এই যে কাজের লোক জানো তো এই যে আমাদের কাজের লোক এখন কাজ করছে ঠিক আছে এই যে রাস্তাটা দেখেছিলে খারাপ ইয়ে করেছিল কেটেছিল সেই রাস্তায় এখন সিমেন্ট বালি দিয়ে কত কষ্ট আমার বড়ে আহারে বেচার বাহ ভালোই তো কাজ করছে সমীর বাবু এখন কাজ করছেন আর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম খোয়া বেরিয়ে রয়েছে তো রাস্তার অবস্থা খুবই খারাপ তো হয়ে যাক দেখাচ্ছি ঘরে এসে গেছি আর ডোনাকে একটু গ্যাসের ওষুধ দিয়ে দিলাম কারণ ডোনার উল্টোপাল্টা খাওয়া হয়েছে তো আর এই ওষুধটা দিয়েছে খাওয়ার আগে খাওয়ানোর জন্য আর এই দেখো আমাদের রাস্তাটা সমীর কমপ্লিট করে নিয়েছে বেশ একা নিজের হাতেই কিন্তু ওই কাজটা করেছে কেমন হয়েছে অবশ্যই বলো সব কাজ জানে রাজমিস্ত্রির থেকে বেশি গায়ে লাগিয়েছো তুমি দেখো রাজমিস্ত্রিরা এত গায়ে লাগায় না ও যা গায়ে লাগিয়েছে ও মানে সারা গায়ে লাগিয়ে লাগিয়ে কাজ করেছে ও লেবার মিস্ত্রি দুটোই ওর জন্য এত লেগেছে বাবা জল বেশি ঢেলো না তা ধুয়ে যাবে তো বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি ডোনার খাবার নিয়ে এই যে চিকেন এই সাইডে খাও খাও
তো চলো বন্ধুরা, ভাত খাওয়া কি দেখবে, ওকে পুরো ভাতটা ফিনিশ করে দেবো, চিকেনটা খেয়ে নেবে। তো আবার পরে আসছি, ডোনা কি করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডোনা ডোনা বলছি, ওর নাম আয়ুষি, ওর একটা কমপ্লেন আছে যে কেন ওকে আয়ুষি বলা হচ্ছে না। তো আয়ুষি আবার আসছে, এখন ঘুমিয়ে পড়বে, আবার উঠে কি করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তো সমীর খেতে বসে গেছে, সমীরকে গুছিয়ে খেতে দিয়েছি বলে ও আজকে অনেক খুশি, বুঝেছো, ওইগুলো খেতে খুব ভালোবাসে। হলো বাবা, লেবু নিয়ে এসছি, লেবুতে চিপে খেতে হবে, ঠিক আছে, চুচে চুচে। চলো খাবা, ফুচকা খাবে এখন তো, না সন্ধ্যে হয়ে গেছে, এখন ফুচকা খাবে কি। তো আজকে সমীর খুব খুশি, দুপুরে ভালো মন্দ খাওয়া হয়েছে, তো তাই জন্য মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুচকা নিয়ে এসছে। আর বিশ্বাস করো বন্ধুরা, এতগুলো ফুচকার মধ্যে আমি মাত্র দুটো ফুচকা খেয়েছি, আর তোমাদের ডোনাই বেশিরভাগ ফুচকা খেয়েছে, সমীর দুটো, আমি দুটো, ও ঠাম্মি দুটো, আর সব ফুচকা তোমাদের ডোনা খেয়েছে, কারণ ডোনা ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসে। আর ফুচকা খাওয়ার সময় ও কোনো দিকে তাকায় না, নিজে নিজে একাই ফুচকা খেয়ে নেয়। ওকে বলছি একটু ক্যামেরায় তাক, ওর ক্যামেরার দিকে কোনো হুঁশই নেই, ও ভাবছে দূর ব্যাং, আমি আগে ফুচকাগুলো খাই তো, যদি আমাম খেয়ে নেয়। তো ডোনার কিন্তু সব থেকে ফেভারিট ফুচকা, আর তোমাদের কি সব থেকে ফেভারিট ফুচকা অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখতেই পাচ্ছ কটা ফুচকা আছে, এদিকে দুটো ঠাম্মির। তো এখন ডোনা শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আজকে যেহেতু সানডে, আজকে ডোনা বলেছে পড়বে না, প্রত্যেক সানডে পড়ে, কিন্তু আজকে ডোনা বলেছে বই পড়বে না। তো এখন ও একটু মুখের মধ্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে মুখটা। ভদ্রের অবস্থা খুবই শোচনীয়, বুঝতেই পারছো, সব দিকে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে। আর ডোনা দেখো লাফাতে ভীষণ ভালোবাসে চাদর পাল্টালে। তো চলো ফাইনালি আমরা সুন্দরভাবে চাদরটা পাল্টে নিই, সুমি চাদরটা পেটে নিচ্ছে, এরপরে তোমাদের লাস্ট দেখাই। তো এই যে আমাদের একদম চাদর পাল্টানো কমপ্লিট, আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি একদম ক্লিন। বন্ধুরা এই দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর ডোনা ওখানে কি করছে, ওয়াও। তো এই লাইট জ্বালিয়ে নিয়েছে, এখন আমরা এসি চালিয়ে সানডে ফানডে করব। তো চলো এবার সবাই মিলে এসি চালিয়ে টিভি দেখবো, তাই তো, মুভি। দেখো এই রসনাটা ডোনা বানিয়েছে একটু আগে, একা একা বানালো, আর এই যে এখন কেক খাচ্ছে, ভালো বানিয়েছিস, হেভি চিনি দিয়েছে। এখন ডান্স প্র্যাকটিস করছি, আজকে যেহেতু পড়া নেই তার জন্য এই ডান্সটা অনেকবার করে একটু প্র্যাকটিস করে নিল। তো ডান্স করতে করতে আমি ডোনার খাবারও নিয়ে চলে এসেছি, এই হচ্ছে রাতের আমাদের ডিনার। রাত্রেবেলা চলে এসেছি ডোনার ডিনার নিয়ে, এই যে ডোনা খাবে চিকেন রুটি, আর আমি খাবো হচ্ছে ডিম ভুজিয়া, আর কচু শাক একটু ছিল, কচু শাক। কেমন লাগলো অবশ্যই বলবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল কেয়া সিম্পল লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের যদি ভিডিও দেখতে চাও তাহলে তো কমেন্ট করে নাও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো।